হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে কিন্তু আমরা একটা খুবই অসাধারণ মেক্সিকান সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটি তোমাকে কিছু শিখিয়ে যাবে আমি নিশ্চিত করছি এই সিনেমাটি তোমাকে অনেক কিছু শিখিয়ে যাবে তো এই সিনেমাটির দেখবো ফ্যামিলি যাদেরকে বলা হয় নভেল ফ্যামিলি আর কি ওই ফ্যামিলির উত্থান পতন নিয়ে মূলত এই সিনেমাটির আর কি কাহিনী গিয়ে যাবে তো যাই হোক এই সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই হাজার তেরো সালে মেক্সিকোতে এবং এই সিনেমাটি ওই সময় আয় করেছিল দুইশো ষাট কোটি টাকা তো বুঝতে পারছো মেক্সিকোর সিনেমার বাজারে কিন্তু কিন্তু খুব ছোট নয় আর তাছাড়া এই সিনেমাটার আইএমডি বি রেট কত জানো দশে সেভেন পয়েন্ট থ্রি এবং এটা হবারই কথা কারণ অসাধারণ একটা কাহিনী ছিল এটা তো বাড়তি কোনো কথা না বলে শর্ট সিনেমা মূল ভিডিওতে যাবো বাট আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তোমরা সেটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো এই জন্য খুব সুন্দর সিস্টেম রয়েছে ডিসক্রিপশনে যাও ড্রসনে ক্লিক করে মূল ভিডিওতে যেতে পারো কিংবা চাইলে তুমি ভিডিও দেখতেও পারো আই মিন অ্যাডভার্টাইজিং দেখতেও পারো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম তো সিনেমার শুরুতে আমরা জার্মান নোবেল নামে আটান্ন বছর বয়স্ক একজন মানুষকে দেখতে পাই যদি ওই সিনেমাতে তাকে আমরা ববি বলে ডাকবো তার ডাক নাম এবং সে একেবারে গরিব থেকে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় একটা ট্রাকের ম্যানুফ্যাকচারিং কোম্পানি দাঁড় করিয়েছে মানে তার একটা ট্রাক কোম্পানি রয়েছে তো বুঝতেই পারছো কত হাজার কোটি টাকার মালিক আর এই কারণে যেটা হয়েছে তার যে তিনটা সন্তান তিনটা সন্তানের খুবই অকর্মা এবং খুবই বাজে হয়েছে যেমনটা বেশিরভাগ বড় লোকের ছেলে হয়ে থাকে তো যাই হোক এখানে আমাদের তার বড় ছেলের জার্সির সাথে পরিচয় করে দেওয়া হয় যার কোনো কাজ কাম নাই সে কি বন্ধু বান্ধব নিয়ে প্রাইভেট জেট করে বিভিন্ন দেশে গিয়ে মনে এই লাস ভেগাস এই দুবাই গিয়ে আনন্দ ফুর্তি করবে পার্টি করবে এটাই তার জীবন আর এইদিকে তার যে মেজ ছেলে যার নাম হচ্ছে ও নেশার মধ্যেই থাকে যার নাম হচ্ছে জুলি যার বয়স মাত্র আঠারো বছর দেখে আঠারো বছর মনে হয় না তবে সে আবার প্রেম করে হচ্ছে আটত্রিশ বছর মানে হচ্ছে বিশ বছর বয়সের একটা ব্যর্থ বিজনেসম্যানের সাথে আর ওই হারাম এই জুলি মেয়েটাকে ভালোবাসে শুধুমাত্র ওর বাবার টাকা পয়সা দেখে তো যাই হোক এই ফ্যামিলিতে কিন্তু টাকা পয়সার অভাব ছিল না বাচ্চা কাচ্চাও ছিল কিন্তু একজন মানুষের কমতি ছিল সেটা হচ্ছে ওদের সবার মা আর এখানে ববি ভাবে ওদের সবার বাবা যে ওদের মা যতদিন জীবিত ছিল ততদিন সব ঠিকঠাক ছিল আমার একটা সাথে ছিল আর আমার মৃত্যুর হয়তো পুরো পরিবারটা হয়ে এর ফলে যেটা হয়েছে তারা পুরো পরিবার যে কতদিন ধরে এক জায়গায় হয় না তার গ্যারান্টি নেই একসাথে ডিনার কারণে মনে হয় কয়েক বছর হয়ে গেছে কেউ কারো চেহারাও দেখে না একজন এক এক জায়গায় থাকে আর এরপর আমরা দেখি ছোট মেয়ে জুলির জন্মদিন আর এই জন্য বাসায় পাঠিয়ে রাখা হয়েছে আর আমরা এখানে জুলির ওই বিশ বছর বয়সকে ওই লোভি যে নিজের বয়ফ্রেন্ড জনিকেও দেখতে পাই এবং ও করে সবসময় জুলিকে পটানোর জন্য মানে ওর সম্পত্তি লাগবে সময় ওর সাথে ওর বাসাতেই পড়ে থাকে আর এরপর আমাদের আরেকটা ক্যারেক্টার কে দেখানো হয় যার নাম হচ্ছে ইউজি ওই দাড়িওয়ালা ছেলেটা আর সে হচ্ছে এই বাসার সবচেয়ে পুরনো যে কাজের লোক তার ছেলে তবে জুলি যখনই ওই ইউজি কে দেখতো এই কাজের লোকটাকে দেখতো তখনই ওকে টিটকার উড়াতো যে এত হ্যান্ডসাম একটা ছেলে ফকির নিয়ে গিরি করে খাস লজ্জা করে না মানে সবসময় অপমান করার চেষ্টা করতো ওই ইউজি কে আর অন্যদিকে আমরা জার্সি কে দেখি যে অফিসে বই পড়ছিল মানে বড় ছেলে আর তখনই সেখনর বাবা আসে আর তারপরে কারিকর বাবার কাছে একটা বিজনেস আইডিয়া নিয়ে যায় কিন্তু বুঝতে হবে একটা চরম অপদার্থ তো ওর আইডিয়া শুনে ওর বাবার যে পার্টনার প্লাস অ্যাসিস্ট্যান্ট যার নাম হচ্ছে অ্যান্থনিও যাকে আমরা এই সিনেমাতে হালিম বলে ডাকবো আর কি বোঝার সুবিধার্থে সে সরাসরি না করে দেয় এবং ওকে অপমান করে দেয় আর বড় ছেলে চলে যাওয়ার পরে ওর বাবার পার্টনার স্যান্টিনিও বা হালিম ববিকে বলে দেখো আমার মনে হচ্ছে তোমার ছেলেকে বিভিন্ন মিটিং এ পাঠানো উচিত আর আমার মনে হয় বিভিন্ন প্রফেশনাল বিজনেস মিটিং এ গেলে ও আর চারজনকে দেখে বাড়তি কিছু শিখতে পারবে তো যাই হোক এরপর কাহিনী আরো এগিয়ে যায় আমরা দেখি যার বিমানে মেজর ছেলে কলেজে নেশা করছিল আর তারপর আমরা একজন ম্যাডামকেও দেখি যার সাথে জার্বির অবৈধ সম্পর্ক ছিল মানে টাকা রয়েছে এই ছেলে বুঝতেই পারছো সবাই তো মনে করে ফাও খাওয়ার ধান্দায় আসে তো যাই হোক এতক্ষণে তোমাদের বোঝার বাকি নেই যে তিন ছেলে মেয়ে মিলে ববির কিরকম টাকা খরচ করছে তো এরপর যখন ববির কাছে ওই তিন বাচ্চার ক্রেডিট কার্ডের বিল আসে ববি তো অবাক হয়ে যায় যে আমার পোলা এত টাকা নষ্ট করছে আর তখন ববি ওর পার্টনার বলে আমার বাচ্চাদের এই টাকার গুরুত্ব বোঝাতে হবে যে এই পর্যন্ত আমি কত কষ্টে এসেছি এবং এই টাকাটার কত দাম কিছু একটা করতেই হবে আমার তো যাই হোক কিছুক্ষণ পরে বাসায় ফিরে আসে আর আজকে বাসায় পার্টি চলছে কিন্তু সেখানে গিয়েই ববির মুড খারাপ হয়ে যায় কারণ তার ছোট মেয়ে ওই বুড়া ব্যর্থ বিজনেসম্যান জনিকেই নিয়ে এসেছে তার বাড়িতে এমনকি জুলি কাগজ রেডি করে নিয়ে এসেছে যেখানে জাস্ট ওর বাবার সাইন দেওয়ার প্রয়োজন তো তোমার কাছে মনে হতে পারে জুলি যদি বিয়ে করে জনিকে ওর বাবার সাইন কেন লাগবে অ্যাকচুয়ালি এটা এমন একটা কাগজ যে কাগজের বাবা যদি সাইন করে তাহলে বিয়ে হয়ে গেলে জুলি ওর বাবার কাছ থেকে যতখানি সম্পদের ভাগিদা সেটা নগদ পেয়ে যাবে কিন্তু ববি এটাকে সহসী না করে এবং বলে তোমার লিমিটে থাকা উচিত আর জনি মোটেও ভালো মানুষ না ওর নিজেকে তোমাকে ধনী হতে বলো আমার সম্পত্তি আমি তোমাকে আগেই কেন দেবো ও যদি তোমাকে বিয়ে করে ও তোমাকে ভরণ পোষণ করবে তো এর জন্য ববি ডাইরেক্ট মানা করে দেয় বাট জুলি হচ্ছে মারাত্মক যদি মেয়ে বড় লোকের মেয়ে বুঝতেই পারছো ও বাইরে এসে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে কয়েকদিন পরে আমাদের বিয়ে এবং তোমরা সবাই ইনভাইটেড কিন্তু ভেতরে থাকা ববি এটা দেখে মোটেও খুশি হয় না তবে তারপরে বুঝতে হবে একটা মাত্র ছোট মেয়ে আর অন্যদিকে আমরা দেখি বড় ছেলে জার্সির মিটিং এ যাওয়ার কথা কিন্তু ওই হারামজাদা করে কি মিটিং না আগে ওর বন্ধুদের সাথে আমেরিকার মায়ামি চলে যায় তাও নিজের প্রাইভেট জেট নিয়ে ঘুরতে আর এই কথা যখন অ্যান্থনি ওয়াইমিন বাবার অ্যাসিস্ট্যান্ট জানতে পারে সে বলে তুমি কি জানো এতে আমাদের কত ক্ষতি হয়েছে তারপরে তুমি তোমার ছেলেকে কেন কিছু বলছো না কিন্তু বারবার মনে করে যে ওদের যেহেতু মা অনেক আগে মারা গিয়েছে আজ থেকে দশ বারো বছর আগে জন্য হয়তো আমার ডিপ্রেশনে চলে গিয়েছে এর জন্য আমারই কোনো ভুল আমি ওদেরকে ঠিকঠাক মতো মানুষ করতে পাইনি বা সময় দিতে পারিনি খালি টাকার পেছনেই ঘুরেছি আর তখনই ববির কাছে আবারও আসে যে ববির ছেলে নেশা করে আজকে কলেজে ধরা খেয়েছে এবং প্রিন্সিপাল প্রিন্সিপালটাকে ডেকেছে মানে ববির কাছে চারদিক থেকে কেবল অশান্তি আর অশান্তি আসছে কারণ নিঃশ্বাস নিতেও কষ্ট হওয়ার শুরু হয় এবং অবস্থা এত খারাপ হয় যে ওকে তৎক্ষণাৎ হসপিটাল অ্যাডমিট করানো হয় আর তারপর ওকে দেখার জন্য তিন বাচ্চা চলে আসে তবে এখানে উলক্ষ্য তিন বাচ্চা আসার পরেই ওর বাবা মারা গেলে মানে সম্পত্তির প্রচেষ্টা কেমন করবে কিভাবে ভাগ হবে সেটা নিয়ে তর্কাতর্কি শুরু করে দেয় কেউ জিজ্ঞেস করে না যে বাবার শরীর কেমন তো এই ঘটনার বাবা অনেক বেশি বিরক্ত এবং দুঃখী হয়ে যায় আর ওরা চলে যাওয়ার পরে সে তার অ্যাসিস্ট্যান্ট অ্যান্টিনার কাছে একটা বুদ্ধি চায় যে কিভাবে ওদের উচিত শিক্ষা দেওয়া যায় তো অ্যান্টিনা তখন একটা বুদ্ধি দেয় সেটা হচ্ছে তুমি একবার দেউলিয়া হয়ে যাও ওদের একবারটা টাকা ছাড়া বাঁচতে দাও তারপর দেখবে ওরা বুঝবে যে টাকা কি জিনিস তো এই আইডিয়াটা ববির খুব পছন্দ হয় আর তখন সে বলে হ্যাঁ প্রসেস শুরু করে দাও তো এরপর ধীরে ধীরে তিনটা ছেলে মেয়েরই কার্ড ব্লক হতে থাকে আর এটা সবচেয়ে বেশি সমস্যা হয় জুলের কারণ ও তো রেগুলারলি মনে করে যে টাকা খরচ করে কন্টিনিউলি কার্ড দিয়ে আর এরপর আমরা দেখতে পাই ববি করে কি তার তিন ছেলে মেয়েকে বাসায় রাখে কিন্তু ওরা যখন বাসে আসে ওরা দেখতে পায় যে ওদের বাসায় পুলিশ থেকে রেড পরেছে এবং ওদের বাড়ি দখল করা হচ্ছে তো এটা দেখে ওরা তিনজন কি বাইরের দিকে পালায় কারণ ওরাও যেহেতু এই বাড়ির মালিক ওদেরকেও হয়তো ধরতে পারে আর তখন ওদের বাসাতে ওদের বাবা চলে এবং ওদের বাবা তার প্ল্যান মোতাবেক বলে যে আমার পার্টনার অ্যান্টনিও আমাকে ঠকিয়েছে আমার সকল সম্পদ আমাদের সকল শেয়ার ও নিজের নামে করে নিয়েছে এবং আমাকে একটা মিথ্যা স্ক্যামে ফাঁসিয়েছে আর এর জন্য উল্টো আমাকে ওকে তেইশ কোটি টাকা জরিমানা দিতে হবে আর যদি আমি এটা না দিতে পারি আমার দশ বছর জেল হবে আর তোমরা যেহেতু অরিশান ছিল উত্তরাধিকার ছিলে তোমরাও এর ভাগিদার তোমাদেরও জেল খাটতে হবে তো এটা শুনে সবাই তো শক্ত হয়ে যায় ওরা বুঝতে না এখন কি করবে মানে বুঝতেই পারছো ওদের যে লাইফ স্টাইল এরকম একটা কথা শোনার জন্য ওরা মোটেও রেডি ছিল না তো কই থাকবে কই যাওয়া যায় তো ওদের বাবা বলে সমস্যা পাশে আমাদের একটা পুরাতন বাড়ি রয়েছে চলো সেই বাড়িতে যেখানে আমি আর তোমার মা থাকতাম ওখান থেকে আমাদের জীবন শুরু হয়েছে তো ওরা একটা পুরাতন বাড়িতে আসে যেটা দেখতে একেবারে বস্তির মতো আর বাবি বলে যে এখানে থেকে আমার বাবা মার যাত্রা শুরু হয়েছিল আমরাও এখান থেকে যাত্রা শুরু করেছিলাম আর এই বাড়িতে যেহেতু অনেক পুরনো একটা স্মৃতি রয়েছে আমাদের এই এই বাড়িটা আমি কখনই বিক্রি করিনি তবে এই বাড়ি গত তিরিশ বছর খোলাও হয়নি কিন্তু কে জানতো আজকে এই বাড়িটা আমাদের এত কাজে আসবে কারণ এই বাড়িটা সম্পর্কে কেউ যায় না তো যাই হোক এরপর বাড়িটা খোলা হয় কিন্তু বাড়ির অবস্থা দেখে তিনজনে অনেক হতাশ হয়ে পড়ে আর এই পুরো বাড়িটা কিন্তু ওদের একজন নরুমেশমান ছিল কিন্তু কিছু করার নেই ওদের এখন এখানেই থাকতে হবে যতদিন না সব ঠিক হচ্ছে কিন্তু আমরা তো জানি এগুলো কোনো ভাবে ঠিক হবে না ওরা জাত না হওয়া পর্যন্ত তো যাই হোক আজকের রাত্ররা প্রথম রাস্তা থেকে আনা খাবার খায় রুটি তরকারি আর ববি তখন বলে দেখো আমাদের যেহেতু যাবার আর কোনো জায়গা নেই এই জায়গাটি আমাদের ঠিক করতে হবে তো তিন বাচ্চা তখন বলে আমরা ঠিক করব কিভাবে ববি তখন বলে দেখো তোমাদের এখন থেকে কাজ করতে হবে আর কাজ করে টাকা ইনকাম করতে হবে আর টাকা ইনকাম করলে এই বাড়িটা ঠিক করতে হবে ডেকোরেশন করতে হবে তারপর আমাদের খাওয়া-দাওয়ার খরচ রয়েছে তো ওরা তখন বলে কাজ কি ভাই কষ্ট হয় আমরা তো জানিই না আমরা তো সারা তোমার টাকার উপরে জীবন কাটিয়েছি তো যাই হোক এরপর খেয়ে দিয়ে ওরা সবাই ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালে জুলি যখন গোসল করতে যায় তখন যখন পানির ট্যাপটা চালু দেয় তখন সেখান থেকে নোংরা পানি বের হয় আর এটা দেখে ও ভয় পেয়ে যায় ও তখন আর গোসল করে না শুধুমাত্র স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে বেরিয়ে যায় ওদিকে দুই ভাইও গোসল না করে ওদের মতো ওরা বেরিয়ে পড়ে তো যাই হোক এরপর জুলি কারিকে জনিকে কল করে এবং সব ঘটনা খুলে বলে যে আমরা দেউলিয়া হয়ে গিয়েছি আমার কাছে কোনো টাকা নেই তুমি কি আমাকে কিছু টাকা দেবে তো জনি ওকে বিয়েই করতে চায় টাকার জন্য তো এই কথা শুনে জনের পায়ের নিচে থেকে মাটি সরে যায় আর তখন সে কল কেটে দেয় এবং একবার জিজ্ঞাসা করা যে জুলি তুমি কেমন আছো কিংবা কোনো হেল্প দরকার আছে কিনা আর অন্যদিকে আমরা দেখি মেজো ছেলে একটা জায়গায় যে কাজের জন্য আর সেখানে নিজের বাবার নামের কারণে সে একটা কাজও পেয়ে যায় কিন্তু বস ওখানে নগদ ওয়ার্নিং দিয়ে দেয় যদি কোনো উল্টা হয় সাথে সাথে কিন্তু তোমাকে ফায়ার করা হবে আর এরপর আমরা দেখি বড় ছেলে যাই হচ্ছে ওই সব বন্ধুদের সাথে দেখা করতে যাদের সাথে সে প্রাইভেট জেটে ঘুরতো লাখ লাখ টাকা ওরা তো আজকে ওদের সবকিছু খুলে ফেলে এবং ওদের কাছে কিছু টাকা ধার চায় বাট ওরা মুখের উপর না করে দেয় বলে তুই তো আমাদের এখন লেভেলে নেই ভাই সরি তো এইভাবে ওরা তিন ভাই বোনে হতাশ হয়ে যায় এবং রাতের বেলা সবাই এক জায়গায় হয় যে সারাদিন কে কত টাকা কামিয়েছে এবং সবাই ওই টাকাটা টেবিলে রাখে এবং এখানে দেখা যায় সবচেয়ে বেশি কামিয়েছে হচ্ছে মেয়েটি কিন্তু পরবর্তীতে জানা যায় যে মেয়ে কোনো কাজ করেনি জাস্ট ও যেটা করেছে ওর বড় ভাইয়ের যে রোলেক্স ঘড়িটা ছিল সেই ঘড়িটা চুরি করে বিক্রি করেছে তো এই কথা শোনার পরে বড় ভাই তো ওকে কথা শোনাতে থাকে বাট ওদের বাবা থামিয়ে দেয় আর তখন ওদের যে মেয়েটটা ছিল সে আসে মানে ওদের যে সবচেয়ে পুরনো কাজের লোক আই মিন ইউজির মা এবং তার সাথে তার ছেলে আর সিউজি তো ইউজি জুলিকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পায় মানে জুলি জোকে টিটকারি করতে সেই টিটকারিটা করে না উল্টোকে দুটো খোলা সাবান গিফট করে মানে সাবান দেখে বুঝতে পারছো এমন কম দামি সাবান কিন্তু এখন জুলির কাছে এই সাবানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এমনকি যদি পুকুরের পানি এনে দেওয়া হয় সেটা অনেক গুরুত্বপূর্ণ আর এরপর আমরা দেখি ওদের জন্য ওই কিছু কাপড় চুপড় নিয়ে এসেছে যাতে ওরা কাপড় চোপড় বদলাতে পারে আর এরপর ওই মেইটটা মানে ওই কাজের লোকটা তার ছেলেকে বলে জুলিকে একটা কাজ ম্যানেজ করে দেয় আর তুই যে রেস্টুরেন্টে কাজ করিস না ওই রেস্টুরেন্টে কাজ হলেই হবে আর এরপর আমরা ইউজিকে কে দেখতে পাই যার কাছে বড় ভাই আসে কাজ নেওয়ার জন্য যে আমাকে একটা কাজ খুঁজে দেয় তখন ইউজি জানতে চায় তোমার কি দক্ষতা রয়েছে তো বড় ভাই তখন বলে আমি বিমান চালাতে পারি তো ইউজি বলে বিমান চালানোর চাকরি আমি কিভাবে দেবো ইউজি তখন বলে তুমি কি বাস চালাতে পারো বড় ভাই তখন বলে হ্যাঁ বাস চালাতে পারবো তো এরপর ইউজি ওকে একটা বাস ড্রাইভারের কাজ দেয় আর এদিকে আবার জুলি ওই রেস্টুরেন্টে চাকরি নিয়েছে তো পরের দিন সকালে আমরা দেখি জুলি সেই রেস্টুরেন্টে কাজ করতে যায় এবং বসের সাথে কথা বলে কাজটি পাকাও করে ফেলে বাট এই রেস্টুরেন্টের পরিবেশ এতই নোংরা ছিল যে জুলির এমনিতেই বমি আসছে সে বলে আমি কাজ করতে পারবো না বাট ইউজি তখন ওকে বকা দেয় এবং বলে নিজের লেভেল ভুলে যেও না এখন তুমি সেই জুলি নেই পেটে দুইটা ভাত নিতে গেলে কাজ করেই খেতে হবে না হলে ঘরে গিয়ে বসে থাকো না থাকো আর এদিকে আমরা দেখি বড় ভাই আই মিন জার্সি প্রাইভেট জেট থেকে সরাসরি বাসে নেমে এসেছে তাও পাবলিক বাসের একজন ড্রাইভার তো এরপর সে যখন বাস চালাচ্ছিল তখন ওর বন্ধু বান্ধব দেখে মানে যেদের পিছনে লাখ লাখ টাকা খরচ করেছে এবং তারাও ওর মজা নিতে থাকে আর তাছাড়া আমরা জানি বাস ড্রাইভাররা বাস ড্রাইভাররা কিন্তু পাল্লা পাল্লি থাকে কে এর কার আগে যাত্রী নেবে তো এখানকার বাস ড্রাইভাররা ওকে নিয়ে অনেক টিটকাই নিচ্ছিল কারণ নতুন নতুন বাস ড্রাইভার ও তো এখানকার নিয়ম কারণ চায় না আর অন্যদিকে আমরা দেখি ববি একটু একটু করে বাসার ভাঙা ভাঙা জিনিসগুলো ঠিক করছিল এবং এদিকে ববির বাচ্চারাও ধীরে ধীরে লাইফে সাথে নিজেদের মানিয়ে নিয়েছিল এবং খুব শীঘ্র ওরা নিজেদের কাজের দক্ষতা দেখাতে শুরু করে কিন্তু শুধুমাত্র ছোট মেয়ের একটু সমস্যা ছিল ছোট মেয়ে এখনো ভালো মতো ওয়েটার হতে পারেনি কারণ ওর প্রচন্ড ইগো বুঝতে পারছো মেয়েদের ইগো এমনি বেশি থাকে তার উপর বড় লোকের মেয়ে ছিল ও এমন ভাবে ইগো দেখা যায় বেশিরভাগ রেস্টুরেন্টে যে কাস্টমার আসতো তারা বিল না দিয়ে বেড়ে যেত যে কারণে বস সরাসরি ওর স্যালারি থেকে বিল কেটে রাখতো কিন্তু আস্তে আস্তে জুলিও ঠিক হতে থাকে এবং বুঝতে পারে যে তার মানুষদের সাথে কেমন ব্যবহার করা উচিত আর একজন রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে তার সবার সাথে ফ্লার্ট করা উচিত আর এখন সে এমনভাবে কথা বলে যে সে বাড়তি টিপস পেতে শুরু করে মানে মেয়ে মানুষ সব দিক দিয়ে সুবিধা আর কি আর ওই আমরা দেখি বড় ছেলে নিজের বাস চালাচ্ছিল কিন্তু তখনই আরেকটি বাসের হেল্পার ওকে বিরক্ত করতে শুরু করে যে কারণে ও কারিকে রেগে গিয়ে ওর সাথে পাল্লা করতে যায় এবং এর ফলে যেটা হয় পুলিশে ধরে ওকে এবং ওকে জরিমানা দিতে হয় অথচ এক সময় পুলিশটা ওদের দেখলে সালাম দিত তো ওরা বুঝতে পারে জীবনটা কত কষ্টের এবং দুইটা পয়সা কামাই করা কত কষ্টের তো যাই এরপর ববি বাসে আসে এবং দেখতে পায় যে ওর মেয়ে জোর করে বমি করার চেষ্টা করছে তো জিজ্ঞেস করে যে এটা কেন ভূমি করার চেষ্টা করছিস তো অ্যাকচুয়ালি হয়েছে কি ওর মেয়ের আবার আরেকটা নেশার অভ্যাস রয়েছে সেটা হচ্ছে ও হচ্ছে মদ খায় এবং তারপরে বাড়ি এসে করে কি বমি করে তো বড় ছেলে তখন বলে তোমার মেয়ের অভ্যেস হাই স্কুল থেকে তো ববি এটা শুনে তো পরে টেনশনে পড়ে যায় এবং বলে মা তোমার এটা অবশ্যই ছাড়তে হবে তা না হলে তুমি কঠিন অসুখে পড়তে পারো আর এখানে উল্লেখ্য তুমি ভাবতে পারো যে ওই দেশে ওরা তো গরিব হয়ে গেছে মদ কই থেকে পাচ্ছে তোমাকে একটা বিষয় বলি ইন্ডিয়া থেকে শুরু করে ইউএসএ বা মেক্সিকো বা উত্তর আমেরিকার যে কোনো দেশে পানির চেয়ে মদ অনেক অংশে সস্তা তো যাই হোক এসব জিনিস চিন্তা করে ববিরও খুব খারাপ লাগে যে আমিও হয়তো বেশি টাকা কামাতে গিয়ে বাচ্চাদের দিকে একদম খেয়াল রাখতে পারিনি তো একদিকে আমি নিজেও দেয় বাচ্চাগুলো এরকম হওয়ার জন্য তো যাই এরপর আমরা আবারও জুলিকে দেখি যে ইউজির সাথে একটা বাসে করে বাজারে যাচ্ছে রেস্টুরেন্টের জন্য কিছু জিনিসপত্র আনতে আর ওই সময় জুলির যখন ঠান্ডা লাগে তখন ইউজি করে কি তার জ্যাকেটটা খুলে জুলিকে দেয় আর এরপর দুজন মার্কেটে আসে এবং রেস্টুরেন্টের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে আর এরপর কেনাকাটা শেষে তারা দুজন মিলে স্ট্রিট ফুড খায় মনে করো রাস্তার পাশে যদি সিঙ্গারা থাকে ওই কম দামি জিনিস থাকে সেগুলো খায় আর জুলির লেভেল তো তোমরা জানোই বুঝতেই পারছো তারা খাবে হচ্ছে মনে করো একটা সিঙ্গারা খাবে পঁচিশশো টাকা দেয় সেই লেভেলের লোকরা তবে আজকে জুলি যে স্ট্রিট ফুড খেলো স্ট্রিট ফুড ফুডের মজার এত ভালো লাগে যে ও অনেকখানি স্ট্রিট ফুড খেয়ে বসে তো এখানে আমরা বুঝতে পারি যে পরিস্থিতি মানুষকে যে কোনো জায়গায় ফিট করাতে পারে আর ওদিকে আমরা দেখতে পাই জনি নামে যে লোকটার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল সে দামি একটা হোটেলে বর্তমানে আইসি জীবন যাপন করছে কারণ সে অন্য একটা বড় লোকের মেয়েকে আবার প্রেমের ফাঁদে ফেলেছে মানে চিন্তা করে জনের চেহারায় কি আছে ভাই ও কত বড় লোকের মেয়েদের পটাই কেমনে বুড়া বয়সে তবে সে যে হোটেলটা উঠেছে সেখানে গিয়ে একটা ঘাপলা বাজে সেখানে গিয়ে সে অ্যান্টিনিও কে দেখে যে আরামসে ঘুরছিল তো এটা দেখে ওর একটু ডাউট হয় কারণ ওর পার্টনার ববি কে ধোকা দিয়েছে ও কিভাবে আরামসে ঘুরতে পারে ওর ভেতরে কোনো ফ্রাইট সিট তো নেই কোনো টেনশন নেই তো গাড়ি করে পেছনে লাগে তো বুঝতেই পারছো খুব শীঘ্রই আর কি এই বিষয়টা জানাজানি হয়ে যাবে আর এদিকে আমরা দেখি বড় ভাই জার্সি সে ইজির সাথে কথা বলছিল আর তখনই সে ওই ড্রাইভারটিকে দেখতে পায় যে প্রতিদিন ওকে খুব জ্বালায় রাস্তায় তো ড্রাইভারটিকে পাওয়া মাত্র ও গাড়িকে কোনো কথাবার্তা না বলে মারতে শুরু করে দুজনের সেই মারামারি শুরু হয়ে যায় মার খায় মার দেয় কিন্তু মারতে মারতে ড্রাইভারের পকেট থেকে একটা বই বের হয় আর এই বইটা তো আমাদের জার্সিরও পছন্দ তো যখন ওরা দেখা যায় ওরা দুজন একই বই পড়ে তখন ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব যায় এবং এরপর পর একসাথে বসে গল্প করছিল তো এখানে ওই ড্রাইভার বলে যে সে কিভাবে গরিব থেকে ধনী হতে চায় আর আমাদের জার্সি গল্প বলে যে সে কিভাবে বড়লোক থেকে গরিব হয়েছে তো যাই এরপর এদিকে দেখানো হয় মাস শেষ হয়ে গিয়েছে সবার বেতন দেওয়া হচ্ছিল জুলির রেস্টুরেন্ট এর কিন্তু জুলির বেতন দেওয়ার সময় বস ওর কাছ থেকে বেতনের বেশ কিছু টাকা কেটে রাখে তো এটার কারণে জুলির ইগত লাগে এবং বসের সাথে গ্যাঞ্জাম শুরু করে দেয় বাট ইজি এসে তখন তাকে থামা এবং বলে ভাই রে ভাই তুই এখন কোন কোম্পানির সিও না বা এই রেস্টুরেন্টের মালিক তুই না তো যাই এরপর সকল ভাই বোন কি পুরো মাসে যে টাকাটা ইনকাম করেছে সেই টাকা বাসাটা নতুন করে বানাতে শুরু করে কিন্তু যখন বাসাটির কাজ করা তখন মেজু ছেলেটা ছিল না তো ওর বাবা বলে আমার মেজ ছেলে গিয়েছে আর তখন ছেলে বলে তোমার ছেলে জন্য মাদক গিয়েছে এটা শুনে ববি মানে অনেক যায় কারণ সে যেমনটা চেয়েছিল তার সন্তানটা ঠিক সেরকমই হচ্ছে তো এখানে ববি মনে মনে বলে যে গরিবানা হালটাই হচ্ছে মানুষকে আসল সোনা বানিয়ে তোলে রত্ন বানিয়ে তোলে কারণ গরিবানা জিনিসটা মানুষকে সত্যিকারের জীবনে মর্ম শিখিয়ে দেয় আর এদিকে আমরা দেখি একদিন রেস্টুরেন্টে পার্টি হচ্ছিল আই মিন জুলি রেস্টুরেন্টে এবং ওই রেস্টুরেন্ট করে কি ইউজিকে কিস করে দেয় এখানে কিন্তু দেখো বড় লোক জুলি কিন্তু উল্টো ইউজির উপর মানে ক্রাশ খেয়েছে ইউজি কিন্তু একবারে কিছুই করেনি কিন্তু একদিন জনই ওদের বাসায় আসে এবং যখন বাসায় কেউ ছিল না এবং সে ববের কাছে গিয়ে বলে যে আমি জানি আপনি সব নাটক করছেন কিন্তু আপনার টাকা আমার দরকার সেটা আমি যেভাবেই হোক নেব তো আমি এখন যেটা বলবো আপনি সেটাই করবেন কারণ আমি যদি আপনার বাচ্চাদের এখন বলি যে আপনি ওদেরকে ধোকা দিয়েছেন এরকম করে চিরদিনের মতো আপনি আপনার বাচ্চাদের কাছ থেকে দূরে সরে যাবেন তো আমার কথা আপনাকে অবশ্যই শুনতে হবে তো তখনই আমার জুলি ভাইরা চলে আসে বাড়িতে তো জুলি জনিকে কে দেখা মাত্র অনেক খুশি হয় কিন্তু জনি তখন ওদেরকে বলে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে তোমরা সবকিছু তো আবার আগের মতো ফিরে গিয়েছো তোমরা এখন তোমাদের আগের অবস্থানে ফিরে যেতে পারো তো এটা শুনে তোরা খুবই শকড হয়ে যায় অবাক হয়ে যায় এবং খুশি হয় তবে এরপর তারা যখন ফিরে যাচ্ছিল তখন জুলি মেয়েটা এত স্বার্থপর ভাই সেইজিকে জাস্ট ধন্যবাদ জানায় যে এতদিন তুমি আমাকে খুব ভালো সঙ্গ দিয়েছো বাট আমি তোমার সাথে থাকতে পারছি না কারণ আমাকে জনি কে বিয়ে করতে হবে বাট ইউজিও অনেক বুঝমান একটা ছেলে ছিল সে কোনো কথা না বলে রাস্তা থেকে সরে আসে বুঝতেও দেয় না কিছু তো যাই হোক পরের আগে জীবনে ফিরে আসে মানে দেখো এই সেই বড় ছেলে করছে কি তার পর সেটা জড়িয়ে ধরছে মানে তুমি ফিল করতে পারছ ব্যাপারটা আর পরের দিন আমরা দেখি बॉबी আন্তোনিওকে বলে জনি শয়তান এগুলো কি ভাবে জানতে পারল তোমার আরো সতর্ক থাকা উচিত ছিল ওই জানোয়ার তো আমার মেয়ের সমস্ত টাকা নিয়ে ছাড়বে আবার এদিকে জুলির তো মনে করো যে বলক হয়ে বিয়ের জন্য শপিং এ ব্যস্ত হয়ে পড়ে বাট কোথাও না কোথাও জুলিরও খারাপ লাগছিল সে খুশি ছিল না এত টাকা পয়সা বিয়ে হবে আগের মতো টাকা ভাঙায় সে খুশিটা 받ছিল না আর এই দিকে আমরা দেখি জনি আর बॉबी দুজনে মনে করে ব্যবসায়িক লেনদেনে মুখমুখি বসে রয়েছে তো এখান তারা যে লেনদেনটা করবে সেটা হচ্ছে ববির জুলি যতগুলো টাকা পাবে ভাগে সেই টাকাগুলো জনিকে লিখে দিতে হবে তাহলে সে জুলির জীবন থেকে চলে যাবে কিন্তু পরে জনি আবার এই প্রস্তাবটি না করে দেয় সে বলে এতে কিছু করতে হবে না আমি অলরেডি একটা পেপার নিয়ে এসেছি আপনি জাস্ট এখানে সাইন করে দেন আসলে জনি এখানে লিখে নিয়ে এসেছে যে জুলিকে বিয়ে করার পরে জুলির সমস্ত সম্পত্তিটাই জনের হয়ে যাবে আর এটা কোলে লাভ কি জানো জুলি যদি ওর কাছে থাকে তাহলে মনে করলে যে আরো চাপ দিয়ে ওর ভাই কাছ থেকে ওর বাবার কাছ থেকে সম্পত্তি নিতে পারবে আবার এর দিকে ববির কাছে কোনো অপশন নাই কারণ তার মেয়ে তো পাগল তার মেয়ে তো মানস জনিরকে বিয়ে করবে তো এইজন্য ববি আগে দুখে সাইন করে দেয় তো যেহেতু ববি সাইন করে দিয়েছে এখন জনি যখনই জুলিকে বিয়ে করবে তখনই সে মনে করে যে সম্পত্তির মালিক হয়ে যাবে তাই সে তাই করতে পারবে তো এখন তার টার্গেট কিভাবে কত দ্রুত জুলিকে বিয়ে করা যায় কিন্তু এই সবকিছুরতে ববি অনেক হতাশ হয়ে পড়ে যে এত কিছু করে আমার কি লাভ হলো আর তারপর সে যায় হচ্ছে তার সেই পুরনো মেইড কাছে যে ইউজির মা আর এখন লক্ষ্য ববির সে তার বয়স অনেক বেশি কারণে সে তাকে রেসপেক্ট করত তারপর ববি ইউজির মায়ের কাছে একটু পরামর্শ চেয়ে আমি কি করতে পারি তো ইউজির মা তখন পরামর্শ দেয় যত তাড়াতাড়ি বাচ্চাদের সত্যটা বলে দাও না হলে জনি তোমাকে ভয় দেখিয়ে দেখিয়ে তোমার আরো ক্ষতি করছে কেউ যদি তোমাকে ব্ল্যাকমেল করে তাকে যদি তুমি সুযোগ দাও সে আরো মাথা উঠে বসবে যেটা তোমার ভয় ভয়টাই কাটিয়ে ফেলো তো এই ব্যাপারটি ববির অনেক পছন্দ হয় আর এই কারণে সে তার সন্তানদের কল দেয় এবং বলে দ্রুত আমার কাছে আয় বাট তখনই ববি জানতে পারে যে জুলি অলরেডি বিয়ে করতে যাচ্ছে বাট তখন সে ফোন রেখে দিয়ে দ্রুত অ্যান্টিনিওকে নিয়ে সেই জায়গায় হাজির হয় যেখানে জুলি প্রায় বিয়ে করবেই এবং জুলিকে সাইন করানোর আগেই ওর বাবা ওকে আওয়াজ দিয়ে থামিয়ে দেয় আর তারপর ওর বাবা করে কি তিন সন্তানকে এক জায়গায় করে এবং সমস্ত সত্য বলে তো এখানে ববি বলে আমি কখনোই দেউলিয়া হয়নি শুধুমাত্র তোদেরকে টাকার মূল্য বোঝানোর জন্য আমি এটা করেছিলাম এবং শুধুমাত্র তোরা টাকার মূল্য বুঝিস নি এর সাথে বুঝেছিস যে কে তোদের কেমন দাম দেয় ভালো মতো একটু খেয়াল করলে তোরা বুঝতে পারবি তোদের আশেপাশের মানুষেরও ব্যবহার আর তোদের এটা এটা বোঝানোর জন্য আমি করেছিলাম কিন্তু আমার মনে হয় আমি ভুল ছিলাম যার জন্য তোর আমাকে হয়তো এখন ভুল বুঝতে পারিস কিন্তু আমাকে ক্ষমা করে দিস কিন্তু তারপরও আমি একটা কথা বলবো জুলি তোকে তুই আমার একটা মাত্র মেয়ে আমার আদরের মেয়ে তুই অন্তত জনিকে বিয়ে করিস না ও তোর জন্য সঠিক না ভালোবাসে না ও শুধুমাত্র তোর টাকাকে পছন্দ করে তো জুলি এখানে ভুল বুঝতে পারে এবং সে জনিকে বিয়ে করে না বাকি ছেলেরাও ভুল বুঝতে পারে তারাও সিদ্ধান্ত নেয় তারা আবার টাকা উড়াবে না কিন্তু এখানে একটা ঘটনা ঘটে পুরো উল্টো তারা বাবার কাছে ফিরে যাবে না তারা ওই পুরনো বাড়িতে ফিরে যাবে এবং নিজের ক্ষমতায় আবার ধনী হয়ে তারপর বাবার লেভেল এসে তারপর বাবাকে যোগ্য প্রমাণ করে দেখাবে মানে তারা এখন আর বাবার টাকা খরচ করবে না তারা আবার সেই পুরনো বাড়িতে যাবে সেখান থেকে তারা ওই বাড়িটা নতুন করে নির্মাণ করবে এবং ওখান থেকে প্রতিষ্ঠিত হয়ে তারা দেখাবে আর ববি তো এরকম কিছুই চেয়েছিল তো এরপর আমরা দেখি তিন ভাই বোনের সেই কাজ শুরু করে দিয়েছে যেমন বড় ভাই তার বন্ধু ওই বাস ড্রাইভের সাথে মিলিত হয়ে বাসের একটা শোরুম খুলে দিয়েছে মানে এটা দু এক বছর পরের কাহিনী আর ওদিকে জুলি ইজির সাথে মিলিত হয়ে ওই বাসাটা অনেক সুন্দর করে সাজে এবং পুরো নকশায় চেঞ্জ করে দেয় কিন্তু ওদের বাবা কিন্তু এখনো দূরেই ছিল আর এর কারণটা হচ্ছে সন্তানরা প্রতিষ্ঠিত না হয়ে বাবার সামনে আসবে না কিন্তু এর জন্য ববির খুব নিজের উপর দুঃখ হয় আমি কেনই কাজটা করতে গেলাম আমার পুলাবন নেশা করছিল আমার পুলাবন খারাপ ছিল তবু আমার কাছে ছিল কিন্তু এখন ওই পোলাবন আমার কাছেই আসছে না তো যাই হোক এভাবে আরো অনেক দিন কেটে যায় আর তারপর একদিন বড় ছেলের বার্থডে আসে এবং ওদের বাড়ি তোরা পুরোনো বাড়িতে বার্থডে আয়োজন করে আর ওই অনেক গেস্ট এসেছিল কিন্তু এরপর দরজা যখন নখ হয় তখন দরজা খোলা হচ্ছে জুলি এবং দেখতে পাই ওদের বাবা এসেছে ফুল হাতে বড়লোক বাবা আর সে তার বড় ছেলে করার জন্য এসেছে তো এখানে বাবা অনেক ইমোশনাল হয়ে ওদের দিকে ছিল এবং ভাবছিল ওরা হয়তো বলবে বাবা ভেতরে আসো কিন্তু ওরা কিছু বলে না যার জন্য বাবা করে কি নিজে থেকেই গুটিয়ে ঘুরে চলে যেতে লাগে বাট বাবা চলে যাওয়ার আগেই তিন সন্তানই একসাথে বাবাকে ডাকতে এবং বলে বাবা তুমি যদি মনে করো তুমি আসলে আমাদের পুরো পরিবার কমপ্লিট হয়ে যাবে তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের দশ কোটি টাকার বাড়ি নয় আমরা এই দশ লাখ টাকার বাড়িতে অনেক শান্তিতে আছি এই ভাঙা বাড়িতে অনেক শান্তি ছি তো এরপরে পুরো ফ্যামিলি ওই বড় লোকের লাইফ ছেড়ে এই ভাঙা ছোট বাড়িতে বসবাস করা শুরু করে দেয় যেখানে শান্তি রয়েছে তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো আমি বিদায় নিচ্ছি ভারতীয় সুস্থের বাবাই